আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি বিশেষ করে যুবক যুবতী যারা তারা এই বিষয়টি খুব ভালো করে খেয়াল করবেন যে যখন ছেলেমেয়ে তারা যখন রিলেশন করে তখন তারা তাদের মধ্যে নানান রকমের কথা দিয়ে থাকে তারা আল্লাহর নামে শপথ করে কসম খেয়ে প্রমিস করে নানান রকমের কথা একজন আরেকজনকে দেয় তো এখন প্রশ্ন হলো এই কথাগুলো যদি একজন আরেকজনের সাথে না রাখে যে কথাটা তারা দিল দিলো একজনকে যেমন আমি তোমাকে ছেড়ে যাব না আমি কখনোই আমি তোমাকে ছাড়া অন্য কোনো ছেলেকে বা মেয়ে বললো অন্য ছেলেকে ছেলে বললো অন্য কোনো মেয়েকে আমি বিয়ে করব না আল্লাহর কসম শপথ ইত্যাদি এরকম বলে তারা এরকম কথা দিল এরকম ভাবে অনেকেই শপথ করে এরকম আহ প্রেমিক প্রেমিকা একজন আরো কথা দেয় তাহলে এই কথা যদি না রাখে তাহলে কি পরবর্তীতে ছেলে যদি অন্য মেয়েকে বা মেয়ে যদি অন্য ছেলেকে বিয়ে করে সেক্ষেত্রে তাদের এই কথা না রাখার কারণে একজন যদি আরেকজনকে অভিশাপ দেয় সেই অভিশাপ কি লাগবে সেই অভিশাপ এর কারণে কি তার সংসারে অশান্তি হবে তো প্রিয় দর্শক মন্ডিল এখানে বিষয় হলো যে তারা যে সম্পর্কটা করেছে সেটির ভিত্তিটা কি সেটার হুকুমটা কি তারা যে সম্পর্কটা করলো এটি হলো অবৈধ এবং এটি হল হারাম রিলেশন হালাল রিলেশন বলতে কি হালাল রিলেশন একমাত্র স্বামী স্ত্রীর মধ্যে যে রিলেশন এবং স্বাভাবিক আত্মীয় স্বজনের মধ্যে যে সম্পর্ক রিলেশন মানে সম্পর্ক স্বামী স্ত্রীর রিলেশনটা হালাল এবং এই রিলেশন যত গভীর করবে তত নাকি হবে কিন্তু হারাম রিলেশন যেটি যেটাকে আমরা সবাই বলি যে প্রেম করা অবৈধ ভালোবাসা এটি তো হারামি সুতরাং এই হারাম এর মধ্যে যা কিছু হবে সবকিছুই হারাম হবে হ্যাঁ যেমন হারাম প্রেম ভালোবাসা করেছে তাদের উচিত হলো দুজন আলাদা হয়ে যাওয়া এর মধ্যে যে তারা কথাবার্তা দিয়েছে কি বিয়ে বা আল্লাহর কোথাও যাব না হ্যাঁ এই যে কথাটা কসম তোমাকে যাব না শপথটা করলো অতপর সে পরবর্তীতে অন্য ছেলে বা মেয়ে কি বিয়ে করলো এই কারণে সে গুণাকার হবে কারণ সে আল্লাহ কসম করে তাকে কথা দিয়েছিল সেটা তার রাখা উচিত ছিল সম্পর্ক হারাম রিলেশন হারাম কিন্তু রিলেশনটাকে হালালে কনভার্ট করার জন্য এটা তার জরুরি ছিল তার সফরটাকে বাস্তবায়ন করে সেটা সে করেনি সেজন্য সে গুণাগর হবে কিন্তু যদি অন্য ছেলেকে বা অন্য মেয়েকে বিয়ে করে তাহলে এর প্রতিক্রিয়ায় যদি এরকম প্রেমিক বা প্রেমিকা একজন আজন অভিশাপ দেয় তাহলে তার সেই অভিশাপ কোনোভাবেই কখনোই লাগবে না কারণ তাদের অভিশাপের ভিত্তি ছিল হারাম রিলেশন সুতরাং সেই অভিশাপ তখনই একজন উপরে পড়বে না কিন্তু এখানে একটা বিষয় হলো যদি তারা একজন আরেকজনের সাথে প্রতারণা করে হ্যাঁ যেমন দেখা গেল যে সম্পর্ক কিন্তু মেয়েটাকে কথা দিয়েছে তাকে বিভিন্নভাবে কনভেন্স করেছে অনেক বুঝিয়েছে অনেকভাবে তাকে তার নিজের আয়ত্তে নিয়ে এসে তার সাথে দীর্ঘদিন ধরে আহ এরকম ভাবে আহ সম্পর্ক রেখেছে এবং তাকে বিভিন্ন বিয়ে থেকে দূরে রেখেছে তার বিয়ে এসেছিল ভালো ভালো কিন্তু সে এই ছেলের কথা শুনে বিয়ে করেনি সেগুলোকে সে নাকচ করে দিয়েছে সেগুলোকে মানা করে দিয়েছে বাবা মার দিয়েছে পরবর্তীতে এই ছেলে কি করলো তাকে বিয়ে না করে অন্য কোথাও বিয়ে করলো এর ফলে সে এই মেয়ের জীবনে অনেক বড় একটি ধাক্কা এবং ক্ষতি সাধন করেছে কারণ তার অনেক বিয়ে এই ছেলের কারণে এই ছেলের কথা শুনে এই সেলের উপর ভিত্তি করে সে অনেক বিয়ে ভেঙে দিয়েছে এবং এর উপর এই সেলের কথা শুনে অনেকেই আহ দেখা গেল যে অনেক কিছু অনেক হারাম অনেক কাজ আহ বিচার পর্যন্ত করে ফেলে তো জেনা যদি করে ফেলে সেক্ষেত্রে তো দুইজনই সমান অপরাধী এখানে কোনো ধরনের কাউকে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই জেনা যদি করে থাকে স্বামী এবং প্রেমিক প্রেমিকা সাধারণভাবে তাদের নিজেদের ইয়েতেই হয়ে থাকে সেক্ষেত্রে এখানে দুজনেই সমান অপরাধী কিন্তু এ ব্যতীত যদি তাকে বিবাহ থেকে বিরত রাখে তাকে যদি অন্য জায়গায় বিয়ে না করার জন্য বা রাজি না সেক্ষেত্রে এই মেয়ের আহ বদোয়া বা এই মেয়ের কিছু অভিশাপ ওই ছেলের উপরে পড়ার সম্ভাবনা অনেক বেশি কোনোভাবে একই কথা ছেলেকে ছেলের সাথে যদি এমন প্রতারণা করে এমনভাবে এরকম যদি আহ ছেলেকেও যদি এরকম ঠকায় বা এটাকে বলা হয় ঠকানো অনেক বলেছে তোমাকে কি বিয়ে করবো সেটা চেষ্টা করেছে বা এটা বলেছে সেক্ষেত্রে কিছুটা ওই উপরে পারে তবে মনে রাখা উচিত প্রত্যেক ছেলেকে যে আহ মেয়ের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হলো বাবা মার হাতে মেয়ের এই সমস্ত কথাতে সে কোনোভাবেই তাকে আহ এরকম ভাবে নিজেকে অন্য জায়গায় বিয়ে করা থেকে বা নিজেকে আরো ভালো পাত্রী দিনদার নেকটার পাত্রী কে বিয়ে করা থেকে নিজেকে দূরে রাখা বরং তাকেই বিয়ে করা সে কথা দিয়েছিল এটা একটা সম্পূর্ণ বোকামি কথা কারণ মেয়েদের সিদ্ধান্ত সম্পূর্ণ বাবা মার উপরে ছাড়া অলি ছাড়া মেয়ের বিয়ে হবে না সেটা যদি কেউ করে সে বিয়ে বাতিল হয়ে যাবে সুতরাং এই কথাটাতে বিশ্বাস করা একটা সম্পূর্ণ বোকামি কথা এবং এই কথার উপর নির্ভরশীল হওয়া যাবে না বরং তার উচিত হলো দ্রুত গতিতে তার বাবা মার কাছে প্রস্তাব দিয়ে তাকে বিয়ে করে ফেলা এবং হারাম সম্পর্কটাকে কন্টিনিউ না করা এবং এটাকে হালালে কনভার্ট করা আল্লাহ তারা আমাদের সকলকে সকল হারাম রিলেশন বর্জন করে আমরা যেন ইসলামিক দেওয়া পদ্ধতি অনুযায়ী হালাল রিলেশন অর্থাৎ স্বামী স্ত্রীর যেটি সম্পর্ক সেটি যেন আমরা করে সেই সম্পর্কটা আরো গভীর করতে পারি আল্লাহ সেটা অসিন্দান করুন আল্লাহ মামিনাম আলাইকুম